ডিয়ার ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার সিএসিয়ার আমরা পরীক্ষা পরবর্তী সময়ে রাইটিং টেস্ট শেখার জন্য নতুন কিছু আইটেম শিখছি যার অন্যতম হেল্পফুল আইটেম হচ্ছে কি বাংলা থেকে ইংরেজি করা অর্থাৎ আমরা কীভাবে খুব সহজে বাংলা থেকে ইংরেজি করতে পারি সে কৌশলগুলো আয়ত্ত করার চেষ্টা করছি যার অংশ হিসেবে আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন টেন্স নিয়ে আলোচনা করছি সেই সাথে বিভিন্ন টেন্সের বাংলা বাক্যগুলোকে কীভাবে ইংরেজি করা যায় তা শিখে আসছি আর তারই ধারাবাহিকতায় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি সিম্পল পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স শিক্ষার্থী বন্ধুরা কম বেশি সবাই তোমরা জানো যে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অতীতে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে অতীতে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হলে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি এখন বাংলা বাক্যগুলো অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়াপদগুলো কিভাবে দেখে আমরা বুঝতে পারবো যে এই ধরনের বাক্যকে আমরা সিম্পল পাস্ট টেন্স হিসাবে চিহ্নিত করব এবং সে অনুযায়ী ইংরেজি করব। তাহলে প্রথমে চেনে নেই আমরা আমরা কি এই সিম্পল পাস্ট টেন্সের বাংলা কেরিয়ার রূপগুলো কেমন যেমন কয়েকটি বাক্য লক্ষ্য করি আমি ভাত খাইলাম আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খাইতাম এখানে লক্ষ্য করো এ ছিলাম এ ছিলাম তাম আচ্ছা আরেকটি বাক্য দেখি ধরো তুমি আমাকে একখানা পত্র লিখেছিলে তুমি আমাকে একখানা পত্র লিখেছিলে আচ্ছা এটা কি যদি আমরা আরও সাধু ভাষায় বলি তাহলে কি তুমি একখানা পত্র লিখিয়াছিলে তুমি আমাকে পত্র লিখতে ঠিক আছে তাহলে লিখিয়াছিলে অর্থাৎ ইয়া ছিলে এ ছিলে বা তে আমরা এই যে দু বাক্যগুলো দেখলাম প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রেই কি ইয়া ছিলাম ইয়া ছিলে ছিল, এ ছিলাম এ শিলে এ ছিল। হ্যাঁ ততাম লাম অর্থাৎ এই ধরনের চিহ্ন চিহ্নযুক্ত ক্রিয়াপদগুলো আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটেন্স হিসাবে চিহ্নিত করে থাকি শুধু তাই নয় অনেক ক্ষেত্রে বাংলা ক্রিয়া ক্ষেত্রে বাংলা ক্রিয়া শেষে এ ধরনের চিহ্ন নাও থাকতে পারে তবে সেক্ষেত্রে যদি অতীত কোনো সময়ের উল্লেখ থাকে সেটিকেও আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইন টেন্স হিসাবে চিহ্নিত করব এবং এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে টেন্সযুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করতে পারি এটি খুবই সহজ জাস্ট কি গঠনটি হবে সাবজেক্ট প্লাস ভারবের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভারবের পাস্ট ফর্ম বা ভি টু প্লাস এক্সটেনশন প্লাস এক্সটেনশন বা আদার্স তাহলে এখন আমাদের প্র্যাকটিস শুরু করতে খুব একটা বাধা নেই মনে হয় তাহলে শুরু করা যাক যেমন ধরো আমি তোমাকে ডেকেছিলাম আমি তোমাকে ডেকেছিলাম তো কে হচ্ছে আই আমি ডেকে এখানে ডাকা নিয়ে কি কল যার ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে কল্ট তোমাকে ইউ আই কল্ট ইউ আমি তোমাকে ডেকেছিলাম আই কল্ট ইউ আচ্ছা তারপর ধরো তারা চোরটিকে মারল তারা চোরটিকে মারলো দে বিট বিই যার প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটো একই দে বিট দ্য থিপ দে বিট দ্য থিপ আচ্ছা সে দরজাটি বন্ধ করলো সে দরজাটি বন্ধ করলো হি শার্ট দ্য ডোর হি শার্ট দ্য ডোর ওকে নেক্সট বাবা আমার জন্য একখানা বাইসাইকেল কিনে দিয়েছিলো বাবা আমার জন্য একখানা বাইসাইকেল কিনে দিয়েছিল ফাদার বট মি আ বাইসাইকেল ফাদার বাট মি আ বাইসাইকেল আমি ইংরেজি বলা শিখেছিলাম আমি ইংরেজি বলা শিখেছিলাম আই লার্নড আই লার্নড স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ আই লার্নড স্পোকেন ইংলিশ বা স্পিকিং ইংলিশ আমি একটা মধুর স্বপ্ন দেখেছিলাম আই ড্রিমড আ সোয়ে ড্রিম আই ড্রিমড আ সুয়ে ড্রিম সে ঘড়িটি মেরামত করলো সে ঘড়িটি মেরামত করলো হি রিপেয়ারড হি রিপেয়ার দ্য ক্লক অথবা হি রিপেয়ার দ্য ওয়াশ ঠিক আছে মেয়েটি মেয়েটি সুন্দর জামা পরেছিল মেয়েটি তার জন্মদিনে সুন্দর জামা পড়েছিলো দ্য গার্ল পুট অন আইস ড্রেস পু দ্য গার্ল পুট অন আ নাইস ড্রেস অনহার বার্থডে অনহার বার্থডে আমরা পাহাড়পুরে পিকনিকে গিয়েছিলাম ওই ওয়ান টু পাহাড়পুর ফর আ পিকনিক ওই ওয়ান টু পাহাড়পুর ফর আ পিকনিক বা অন আপ পিকনিক আচ্ছা তারপর ধরো দুই বন্ধু গাছের নিচে বসেছিল দুই বন্ধু গাছের নিচে বসেছিল টু ফ্রেন্ডস দ্য টু ফ্রেন্ডস স্যাট আন্ডার দ্য ট্রি দ্য টু ফ্রেন্ডস স্যাট আন্ডার দ্য ট্রি আমি তোমাকে চিঠি লিখেছিলাম আই রোট আ লেটার টু ইউ বা আই রোট ইউ আ লেটার ওকে আছে এমন কিছু বাংলা বাক্য রয়েছে যেগুলো ক্রিয়াপদ দেখলে প্রেজেন্ট মনে হতে পারে কিন্তু এগুলো অতীত সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে সেগুলো আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডেফিনিটেন্সে করে থাকবি করে থাকি যেমন ধরো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা মার্কুনি রেডিও আবিষ্কার করেন মার্কুনি ইনভেন্টেড রেডিও মার্কুনি ইনভেন্টেড রেডিও আচ্ছা এখানে অতীত কোনো সময়ের উল্লেখ নেই তারপরেও আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে এই ক্রিয়াগুলো যখন আমরা বলছি তারও অনেক অনেক আগে অনুষ্ঠিত হয়েছে আর এজন্য এগুলো কী হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটেন্সে ব্যবহার করা হলো তাহলে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডেফিনিট টেন্সের এই বাংলা থেকে ইংরেজি করা কি অনেকটা সহজ না আর সেক্ষেত্রে বৃন্দ যদি আমার আজকের এই ক্লাসটি তোমাদের এ ধরনের প্র্যাকটিসের জন্য একটু হলেও হেল্পফুল হয় আশা করি একটা লাইক দেবে এবং যারা মনে করি তোমরা যদি মনে করো যে এটা ক্লাসটি আরও অনেকের জন্য উপকৃত হতে পারে অনেকে উপকৃত হতে পারে তাদের সঙ্গে শেয়ার করবে ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি তারা সাবস্ক্রাইব করবে আর সেই স্বপ্ন নিয়ে সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে এখনকার মতো শেষ করছি আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ